আমি এটাই বলছি কাজটা হ্যাঁ অ্যাকচুয়ালি বালাসান ব্রিজের আমাদের তিন নম্বর পিলার যে আছে আমরা ইস্টার্ন সাইড সেখানে একটা ধস দেখা গেছে। আমাদের এনএস ডিভিশনের অফিসাররাও আছেন এখানে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন। তো এই জন্য আমাদের আপাতত ওনারা সাজেস্ট করছেন কি টু হুইলার ছাড়া বা পেডেস্ট্রিয়ান ছাড়া আমরা এই ব্রিজকে ব্যবহার করব না। তো এই জন্য আমরা আপাতত সব ট্রাফিক এখানে সাসপেন্ড করছি, এক্সেপ্ট মানে টু হুইলার বা পেডেস্ট্রিয়ানকে বাদ দিয়ে বাকি সব ট্রাফিকগুলো সাসপেন্ড করছি। এটা নিয়ে মানুষের একটু ইনকনভিনিয়েন্স হবে, এই জন্য আমরা সবাই কাছে অ্যাডভাইস করব কি আপনারা প্লিজ বালাসান ব্রিজের দিকে আসবেন না, আপনাদের যে নৌকাঘাট ব্রিজ আছে সেটা ব্যবহার করবেন। তো যারা যেই গাড়িগুলো কুচবিহার থেকে বা জলপাইগুড়ি রাজগঞ্জ থেকে বা সিকিমগুলো থেকে দার্জিলিং কালিম্পং থেকে আসার কথা যারা এইখানে এই ব্রিজ ব্যবহার করেন, বালাসান ব্রিজ ব্যবহার করেন ক্রসওভার জন্য, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা প্লিজ সিটি মাধ্যমে রুটওয়ে বা ইস্টার্ন বাইপাস ইউজ করে আপনারা টুয়ার্ডস নৌকাঘাট ব্রিজ যাবেন। সিমিলারলি আমাদের যেই গাড়িগুলো এয়ারপোর্ট থেকে বাগডোগরা থেকে আসার কথা ফ্রম দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য ব্রিজ, তাদের কাছে অনুরোধ কি আপনারা আমাদের যে শিব মন্দির যে ফ্লাইওভার আছে সেখান থেকে ডান দিকে টার্ন নিয়ে হসপিটাল মোড় হয়ে আপনাদের নৌকাঘাট ব্রিজ করে ইউজ করে আসবেন। আমরা একটা ডিটেইল ট্রাফিক ডাইভার্জেন্স প্ল্যান করছি আর সঙ্গে সঙ্গে আমাদের এখানে ডিপ্লয়মেন্ট থাকবে যাতে কোনো অসুবিধা না হয় কোনো লোকের ফলে এখানে, মানে কোনো আমরা চাই না কোনো কাজের মধ্যে কোনো বাধা পড়ে, আমরা চাই তাড়াতাড়ি ব্রিজ রিপেয়ার হোক। আমাদের জাস্ট একটাই রিকোয়েস্ট সবার কাছে, আপনারা কাইন্ডলি কোঅপারেট করবেন, আপনাদের এইদিকে আসবে গাড়ি ঘুরবে তার একটা সময় নষ্ট হবে, এই জন্য আপনারা কাইন্ডলি যে আমাদের সাজেশন আছে নৌকাঘাট ব্রিজ ইউজ করা সেটাই আপাতত ফলো করবেন। আর একটু সময় হাতে নিয়ে চলবেন কারণ অনেকেই ট্রেন ধরা হয়, অফিস যাওয়ার হয় আর ফ্লাইট ধরা হয়, তো আপনাদের সময় একটু বেশি লাগবে যেহেতু নৌকাঘাট ব্রিজের একটা ট্র্যাভেলিং টাইম আছে। তো একটু সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরোবেন বা আপনাদের যে যেখানে যাওয়ার আছে সেখানে যাওয়ার জন্য একটু সময় হাতে নিয়ে বেরোবেন। আমরা সাইনিজগুলো আর লোকের আমাদের অফিসার ফোর্সের ডিপ্লয়মেন্টের মাধ্যমে টাইম টু টাইম আপনাদেরকে গাইড করতে থাকবো আর যখন এই কাজগুলো কমপ্লিট হবে সিমিলারলি পাবলিকলি অ্যাডভাইজারি জারি করে এইভাবেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে ব্রিজ চালু হয়ে গেছে। কিন্তু আপাতত ব্রিজ টু হুইলার ছাড়া বাকি সবাই গাড়ি যেন আমরা সাসপেন্ডেড রাখছি, পেডেস্ট্রিয়ান ও টু হুইলার ছাড়াও আর বালাসান ব্রিজের দিকে আমরা গাড়ি। স্যার এনএইচ টেনের যে রোড কালকে একটা জারি করা হয়েছিল শিলিগুড়ি পুলিশের তরফ থেকে, কি বলবেন সেই মানে এই যে স্যার পাহাড়ে যেভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে তাতে করে যে মানে নন এসেন্সিয়াল যারা যেতে চায় মানে যাবে না পাহাড় তাদের জন্য কি বার্তা থাকবে? মানে দেখুন আমরা কালকে হি একটা কালকে আমাদের খবর হয়েছিল কি 29 মাইলে ল্যান্ডস্লাইড হয়েছে, বড় ল্যান্ডস্লাইড হয়েছে, আমাদেরকে ক্যালিম্পং অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছিল। আমরা তারপরে সবের কাছে একটা অ্যাডভাইজারি মিডিয়া আর আমাদের সোশ্যাল মিডিয়া ইভেন আমরা সব ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনস বিজনেস অ্যাসোসিয়েশনসকে জানিয়ে দিলাম কি সিকিমের রুট আপাতত ফর অল গুডস ভেহিকল সাসপেন্ডেড আছে, ওনারা এদিক দিয়ে যাবেন না। আমাদের যদি গাড়িগুলো যে আছে আমাদের করোনেশন ব্রিজগুলো থেকে ডাইভার্ট করা হবে, কিন্তু তাও যেহেতু ওয়েদার কন্ডিশন এখন ফেভারেবল নেই আপাতত ট্রাভেল সাসপেন্ডেড থাকা রাখা আছে ওইদিকে। একটু ওয়েদার কন্ডিশনস ইম্প্রুভ হলে, রোড কন্ডিশন ইম্প্রুভ হলে আমরা আপনাদেরকে অ্যাডভাইজারি জারি করব, আপনারা আপনাদের রেগুলার ট্রাভেল রিজিউম করতে পারবেন, কিন্তু আপাতত ওখানে যা কন্ডিশন আপনারা ওইদিকেও ট্রাভেল করবেন। Thank you.